চট্টগ্রামের দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করছে আফগান একাদশ ব্রেক থ্রুর অপেক্ষায় বিসিবি একাদশ বুমরার হ্যাট্রিকে টচনচ ক্যারিবিয়দের ব্যাটিং লাইন আপ কিংস্টন টেস্টের প্রথম ইনিংসে তিনশো উনত্রিশ রানে এগিয়ে টিম ইন্ডিয়া ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে দেশ সারল বাংলাদেশ দল টার্ফে খেলার অভিজ্ঞতা বাড়তি সুবিধা দেবে দলকে জানালেন কোচ ইতালিয়ান লিগে শাসরুদ্ধকর ম্যাচে নাপোলিকে হারালো ইউভেন্টাস্ট লালিগায় হোচট খেলো বার্সেলোনা বুন্দেস লিগায় মেঞ্চকে উড়িয়ে দিয়েছে বার্ন মিউনিক রাতে লন্ডন ডার্বিতে মুখোমুখি হবে টটেন হ্যাম ও আর্সেনাল লালি ফেভারিট রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভায়াদলিদ টেস্টের প্রতিপক্ষের বিশ উইকেট তুলে নেওয়ার ক্ষমতা আছে বাংলাদেশের বোলারদের এমন বিশ্বাস বাংলাদেশ পেস বোলিং কোচ শার লেগেভেলটের তার জন্য লাইন লেংথ বজায় রেখে বল করতে হবে নতুন আর পুরনো বলে উইকেট তুলে নেওয়ার কৌশল নিয়ে অনুশীলন করা হয়েছে ইঞ্জুরির কারণে মুস্তাফিজ টেস্টে না থাকলেও টি টোয়েন্টি সিরিজে খেলবেন বলে জানান তিনি আর দল নির্বাচনে অধিনায়কের সিদ্ধান্তকে প্রাধান্য দিলেন পেস বোলিং কোচ ঢাকায় শেষ দিনের অনুশীলনে বাংলাদেশ দল বৃষ্টির বাধায় নিজেদের মধ্যে খেলা দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনটা শুরু হলো বিলম্বে এই ফাঁকে ফুটবল নিয়ে খুনশুটিতে নতুন দুই কোচ তবে এর মাঝেই কি আফগান বদের কৌশল আঁটছেন দুই গুরু কিছুক্ষণ পর যোগ দিলেন নির্বাচক হাবিবুল সুমন কোচদের সাথে আলোচনা চলল লম্বা সময় সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি হবে চট্টগ্রামে সাগরিকার উইকেট স্বভাবতই স্লো হয়ে থাকে এমন উইকেটে কেমন পেস এটাক চান কোচ ল্যাঙ্গেভেল্ট উত্তরে বেশ কোটিয়া দেখুন চট্টগ্রামের উইকেট সম্পর্কে আমরা যতটুকু জানি কিছুটা স্লো হয়ে থাকে আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি প্রতিপক্ষ সম্পর্কেও আপনাকে ভাবতে হবে ওরা স্পিন নির্ভর দল আমাদের এমনভাবে পরিকল্পনা সাজাতে হবে যাতে হিতে বিপরীত না হয় তবে আমরা এখনো জানি না কেমন চট্টগ্রামের উইকেট পনেরো সদস্যের টেস্ট দলে রাখা হয়েছে তিনজন করে পেসার এবং স্পিনার একাদশে কয়েক প্রেসার রাখার পরিকল্পনা কোচের বোলিং কোচ অবশ্য একাদশ নির্বাচনের দায়িত্ব রাখলেন অধিনায়কের জন্য একাদশ সাজানোর বিষয়টি টিম এ আলোচনা হবে দল সাজাতে আমার আলাদা কোনো পরিকল্পনা নেই দলে কয়জন পেশার থাকবে অধিনায়ক তার পরিকল্পনা অনুযায়ী বাছাই করবে ম্যাচে ইতিবাচক ফল পেতে অধিনায়কের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে আমি টেস্টে মুস্তাফিজ না থাকলেও সিটোয়েন্টি সিরিজে ঠিকই তাকে দেখা যাবে বলে জানিয়েছেন বোলিং কোচ তারিখ সময় সংবাদ ঢাকা বাংলাদেশে পরিচিত কন্ডিশনই আশা দিচ্ছে আফগানিস্তানকে দলটির রফিক কল অর্ডার মোহাম্মদ নবীর বলেছেন ব্যাটিং বোলিং এ ভালো করে চট্টগ্রাম টেস্টে ইতিবাচক ফল করতে চায় তার দল জোহরামে চৌধুরী স্টেডিয়ামের উইকেট নিয়েও খুব একটা চিন্তিত নন নবীর ব্যাটিং উইকেট সহায়ক হলে তারা ভালো করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক রশিদ খানের স্পিনের উপর ভরসা আছে দলের চেনা প্রতিপক্ষ বাংলাদেশ গেল কবছরে ওয়ানডে টি টোয়েন্টিতে দেখা হয়েছে অনেকবার তবে টেস্টে এই প্রথম সে কারণে বাড়তি প্রস্তুতি নিয়ে বাংলাদেশে পা রেখেছে আফগানিস্তান শরতেও কমেনি রোদের তাপ বাংলাদেশের আবহাওয়ার কথা মাথায় রেখে আবুধাবির তপ্ত রোদে দশ দিনের ক্যাম্প করেছে নবী রশিদ খানরা এছাড়া এদেশে খেলার অভিজ্ঞতাও আছে আফগানদের প্রায় সবারই সেটাই সাহস দিচ্ছে মোহাম্মদ নবীকে পাঁচ ছয় বছর ধরে নিয়মিত বাংলাদেশে খেলছি এখানকার আবহাওয়া আমাদের অধিকাংশ ক্রিকেটারেরই পরিচিত তাছাড়া আবুধাবিতে এর চেয়েও বেশি তাপমাত্রায় আমরা দশ দিন অনুশীলন করেছি হাতে আরো কয়েকদিন সময় আছে আশা করছি সবার মানিয়ে নিতেই সময়টা যথেষ্ট চট্টগ্রাম টেস্টের উইকেট কেমন হবে এ নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা তবে এসব নিয়ে ভাবছে না ম্যাচেই আয়ারল্যান্ডকে হারিয়ে তারা পেয়েছে প্রথম জয় বাংলাদেশের বিপক্ষে তাদের প্রাথমিক লক্ষ্য ঠিক রেখে খেলা। আগের দুই টেস্টে বলিংটা ঠিকঠাক হলেও ব্যাটিংটা আমাদের খুব একটা ভালো হয়নি এখানে আমাদের লক্ষ্য থাকবে দুই বিভাগেই ভালো করা আর চট্টগ্রামের উইকেট সম্পর্কেও ধারণা আছে আমার এখানে স্পিন বা বাড়তি বাউন্স থাকে না ব্যাটিং সহায়ক উইকেট হলে আমাদের সমস্যা হবে না কারণ ভালো ব্যাটসম্যানের সঙ্গে বিশ্বমানের স্পিনারও আছে আমাদের এশিয়ান কন্ডিশন এশিয়ান প্লেটস ওয়ান ডে টিটোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা আছে আফগানদের তবে টেস্ট যে পুরোপুরি ভিন্ন সেটা জানা আছে মোহাম্মদ নবীর নিজেদের মাঠে খেলা বলেই টাইগারদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই প্লাস পয়েন্ট ইজ দ্য দ্যাট টেস্ট ক্রিকেট পুরোপুরি আলাদা এখানে ভিন্ন মেজাজে খেলতে হয় মানিয়ে নেওয়াটাই মুখ্য আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে চাই বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো খেলেছে তবে আমাদের রশিদ খান আছে সে বিশ্বমানের একজন স্পিনার যে কোনো পরিস্থিতিতেই সে আমাদের সেরা অস্ত্র সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ক্রাশ প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ বাছাই নিজেদের প্রথম ম্যাচ খেলতে ভেন্যু তাজিকিস্তান গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল আফগানদের বিপক্ষে ড্র নয় বরং লক্ষ্যটা জয় দেশ ছাড়ার আগে সাফ গেলেন দলের খেলোয়াড়রা কোচ বললেন আবাহনীর ফুটবলাররা দলের সঙ্গে অনুশীলন না করলেও তাদের টার্ফে খেলার অভিজ্ঞতা বাড়তি সুবিধা দেবে দলকে স্বপ্নযাত্রার প্রথম ধাপ লক্ষ্যটা আফগানবধ মিশন তাজিকিস্তান দোষানবের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এয়ারপোর্টে পুরো দল আসলো বেশ কয়েকটি ধাপে দলের সঙ্গে নয় বরং আবহনের সাত ফুটবলার আসলো যে যার মতো করে তবে এমনটা বিচ্ছিন্ন নয় বরং ম্যাচ ডেতে ফুটবলাররা খেলতে চান একাটা হয়ে যে কোনো টুর্নামেন্টে দেশের ফুটবলে সাম্প্রতিক সাফল্য খুঁজলে সুখ স্মৃতি খুঁজে পাওয়াটা দুষ্কর তবে এবার নতুন সংকল্প ভিন্ন চিত্রনাট্যে সাত রবিরা লিখতে চান ভিন্ন গল্প কোয়ালিফায়ার ম্যাচ হচ্ছে সবাই দিবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার জন্যই খেলবে এবার ইনশাআল্লাহ আমাদের স্কুল নিয়ে কোনো সমস্যা হবে না আমরা আছে অনেক দিন পর করছি নিজেকে অ্যাডজাস্ট করতে হবে টিমের সাথে যারা আছে তাদের ফিটনেস লেভেল অনেক ভালো আছে ব্যক্তিগতভাবেও আমি অনেক প্র্যাকটিস করছি নিজেকে তৈরি করছি আফগানিস্তানকে এত ভয় পাওয়ার কিছু নেই এখানে সো আমার আমার আত্মবিশ্বাস আছে মানে ভালো একটা রেজাল্ট হবে অন্য সবার চেয়ে কিছুটা ফুরফুরে ক্যাপ্টেন জামাল নিজের গাড়িখানা ড্রাইভ করলেন নিজেই অধিনায়কত্বের রোমাঞ্চকে পাশ কাটিয়ে ঠিক এভাবেই ড্রাইভ করতে চান গোটা বাংলাদেশ দলকে as a captain you, pressure, you a uh, that, uh, uh, the team, so many young players and maximum is under 23 so it's me and some of the other senior অনুশীলন শুরু করার আগে কোচ জানিয়েছিলেন আফগানদের বিপক্ষে পেতে চান এক পয়েন্ট তবে ফুটবলারদের গেল দিন দশকের পারফরমেন্সে লক্ষ্য বদলেছেন জেমি অ্যাওয়ে ম্যাচ হলেও চাই পাক্কা তিন পয়েন্টই খেলোয়াড়দের পারফরমেন্সই আমাকে আশাবাদী করেছে যে কোনো টুর্নামেন্টে ভালো শুরুটা বেশ গুরুত্বপূর্ণ তাই তো এটা ফুটবলারদের জন্য দারুণ একটা সুযোগ নিজেদের প্রমাণের দুশানবের পামির স্টেডিয়ামে সোমবার বিকেলে প্রথমবারের মতো অনুশীলনে নামবে টিম বাংলাদেশ দশ সেপ্টেম্বর ম্যাচের আগে তিন ও পাঁচ সেপ্টেম্বর স্থানীয় ক্লাবের বিপক্ষে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ